আছে, আয় কতিপয় সরকারের সুবিধা নিয়ে তারা ব্যাংক থেকে সমস্ত টাকা লুট করে নিয়ে যাচ্ছে, আপনার আমার পকেট খালি করে দিচ্ছে। ব্যাংক যখন বসে পড়বে তখন আমাদের সবার কিন্তু অ্যাকাউন্ট আর টাকা থাকবে না, ব্যাংকটা ভেতর থেকে ফোকলা বানিয়ে দিচ্ছে, যারা ব্যাংকটাকে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কাছে সবার হিসাব আছে, আমরা ঋণ খেলাপিদের তালিকা চাই, দেশের সমস্ত সম্পদ লুট হয়ে যাচ্ছে সেইটা পরিষ্কার করে জানাতে, কারা লুট করছে তাদের নাম আমরা জানতে চাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা দেখতে চাই। আমরা আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, যদি আপনারা সেই ব্যবস্থা না করেন আমরা আবার আসব। আবার যারা ব্যাংকের ডিরেক্টর, তারা এক ব্যাংকের ডিরেক্টর আরেক ব্যাংক থেকে লোন নেয়, ওই আরেক ব্যাংকের ডিরেক্টর আবার এই ব্যাংক থেকে লোন নেয়, কেউ কাউকে শোধ করার জন্য চাপ দেয় না। আর যখন এটা ঋণ খেলাপি হয়ে যায় তখন বাংলাদেশ ব্যাংক সরকারের নির্দেশে পুনঃতফসিলীকরণ করে অল্প কিছু টাকা দাও, আবার এটা রেগুলার হয়ে গেল, সেই টাকাও আবার এক বছর পর থেকে শুরু হবে। এইরকম নানান রকম ফন্দি বিকির সুবিধা করে দিয়ে, ঋণ মাফ করে দিয়ে, ব্যাংক থেকে ইঞ্জাংশন এনে এনারা যে কত লক্ষ কোটি টাকা এই ঋণ খেলাপি বানিয়েছেন তার কোন সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নাই, বাংলাদেশের মানুষ জানে না। অথচ এই টাকা কার, ব্যাংকে কারা টাকা রাখে? বাংলাদেশের জনগণ টাকা রাখে। দুর্বল ব্যাংক মানে কি? মানে হচ্ছে টাকা লুট করে নিয়ে গেছে, ওই ব্যাংকে আর টাকা নাই, ওই ব্যাংক বসে পড়বে, আপনার আমার অ্যাকাউন্ট সম্পন্ন হয়ে যাবে, এই অবস্থা তারা তৈরি করেছে। দেশের টাকা সব পাচার হয়ে যাচ্ছে, বেশি হিসাব দিব না এদের মধ্যে। গত অর্থ বছর মানে 2022-23 এই এক বছরে সরকারের বাংলাদেশ ব্যাংকের হিসাব হচ্ছে আমাদের রপ্তানি আয় $55 লক্ষ বেশি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু এই বাংলাদেশ ব্যাংকেই হিসাব আছে অপ্রত্যাশিত, মানে হচ্ছে এই রপ্তানির আয়টা যেটা আসে নাই সেটার পরিমাণ $12 বিলিয়ন বেশি। আর এই যে অর্থ বছর চলছে, আগামী জুনের 30 তারিখ শেষ হবে, প্রথম নয় মাসেই $9 বিলিয়ন এখনো অপ্রত্যাশিত, মানে এই টাকা আর আসে নাই, তার মানে ব্যাংকিং চ্যানেলে এই টাকা পাচার হয়ে যাচ্ছে। বাংলাদেশের শ্রমিকের কষ্ট অর্জিত শ্রম যে বিদেশে মুদ্রা আনে তা বিদেশেই থেকে যায়, বাংলাদেশে ঢোকে না। কারা তারা আমরা জানতে চাই, বাংলাদেশের মানুষ জানতে চায়, তাদেরকে বিচারের কাঠগড়ায় দেখতে চায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দেখতে চায়। রিজার্ভ পড়াই করতেন $48 বিলিয়ন, এখন 16 মেতে বলেছেন $23 বিলিয়ন, IMF বললো $18 বিলিয়ন, নিট ফলাফল দেখা গেল যেই টাকা ব্যবহার করতে পারবেন $13 বিলিয়ন। এই $13 বিলিয়ন দিয়ে আমাদের যে প্রতি মাসের আমদানি খরচ, ওনারা বলেন 3 মাসের আমদানি খরচ থাকলেই চললো, সামনে যে দিন আসছে 3 মাসের আমদানি খরচও থাকতে পার হবে না, হয়তো 3 মাসের আমদানি খরচও থাকবে না, আমদানি ব্যয় মেটানোর সামর্থ্য থাকবে না। পুরো পরিস্থিতি কোন দিকে যেতে পারে, সারা দেশের মানুষের জীবনে কি ভয়াবহ পরিণতি আসতে পারে, এরা লুটপাট করবে আর দেশে দলা সংকট হবে, সাধারণ মানুষ যারা সম্পদ তৈরি করে তাদের জীবনে আজকে ভয়াবহ অবিশ্বাস উঠবে, এইটা আমরা মেনে নেব না। এই অর্থ বছরের মধ্যে আগামী 30 জুনের মধ্যে আপনাদেরকে এই সমস্ত ঋণ খেলাপি আর অর্থ পাচারকারীদের নামের তালিকা প্রকাশ করতে হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, আর তা না করলে
আমরা আবার আসব। আজকে আমরা যতজন এসেছি আরো বেশি সংখ্যায় আসব। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আমাদের সাথে আসবে।